হাসিনা মমতাজ বলেছেন, জেনারেল লাইনে পড়াশোনা করে ভালো রেজাল্টের চেষ্টার ক্ষেত্রে নিয়ত কী থাকা উচিত, নিয়তের ক্ষেত্রে কেমন সতর্ক থাকা উচিত? আপনি জেনারেল লাইনে পড়াশোনা করছেন, তার জন্য আপনি নিয়ত থাকবে যে জেনারেল শিক্ষাটা যেন ইসলাম বিরোধী না হয়। প্রথমত সেটা, ইসলাম বিরোধী হলে সে পড়াতে যাবেন না। আপনি জেনারেল লাইনের সবটা তো ইসলাম বিরোধী না। আপনি যদি ম্যাথমেটিক্স নিয়ে পড়েন, ভূগোল নিয়ে পড়েন, তারপরে আপনি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স, এগুলো তো ইসলাম বিরোধী না। এগুলোতে পড়ার সময় আপনি নিয়ত করবেন যে আপনি মানব কল্যাণের জন্য, মুসলিমদের উন্নয়নের জন্য আপনি কাজ করবেন, তাহলে এটা একটা ভালো নিয়ত হলো। আর রেজাল্ট ভালো করার জন্য আপনি চেষ্টা করবেন, এতে তো শরিয়া নিষেধ করছে না। এটার জন্য আবার নিয়ত লাগে কি? রেজাল্ট নিয়ত না থাকলেও তো আপনি, মানে আপনার ইচ্ছা যদি না থাকে যে আমি রেজাল্ট ভালো করবো, তাহলে তো রেজাল্ট ভালো করতে পারবেন না। এতে শরিয়াত নিষেধ, কোনো নিষেধাজ্ঞা নেই। তবে যে কোনো পড়াশোনার ক্ষেত্রে আপনি আল্লাহর সন্তুষ্টিটা সামনে রাখবেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এই কাজটা করব। আমি ড্রাইভিং শিখছি আল্লাহ সন্তুষ্টির জন্য, ডাক্তার হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে একজন ভালো দিনদার ডাক্তার হতে পারবেন, দিনদার প্রকৌশলী হতে পারবেন, দিনদার শিক্ষক হতে পারবেন, দিনদার প্রফেশনাল হতে পারবেন, দিনদার পুলিশ হতে পারবেন, দিনদার সেনাবাহিনীর একজন সদস্য হতে পারবেন, এভাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি আল্লাহর জন্য এখলাসটা না থাকে, তখনই মানুষ দুষ্ট হয়ে যায় এবং তখন আর ভালো থাকতে পারে না।